আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল দুই ধরনের আর কি দুই পদের মাছ রান্না করলাম আর কি। গরমে সবারই নাজেহাল অবস্থা, তার মধ্যে বিদ্যুৎ থাকে না, আর এই বিদ্যুতের জন্য বেশি আর কি ভিডিও করতে পারি না। আর তাই সকাল সকাল আজকে একটু ভিডিও করলাম। এখানে আমি রুই মাছ রান্না করব। রুই মাছের জন্য মাছটা আমি ভেজে নিলাম, আর পাতলা একটা রুই মাছের ঝোল রান্না করব। সেখানে মাছ ভেজে নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠলে কিন্তু এর মধ্যে এখন মাছটা দিয়ে আমি রান্না করব। আর এখানে আমি গুড়া মাছ আর কি ছোট মাছ নিয়ে নিয়েছি, ছোট মাছ দিয়ে তারপরে আলু আর এই তো কচুল্লতি দিয়ে রান্না করব মেখে নিয়েছি আর কি। আমার পিচ্চিটা আর কি ঘুমান্ত অবস্থায় ছিল, ঘুমাচ্ছিল, তাই ঝটপট রান্নাগুলো সেরে ফেললাম। আর যে এই ঝটপট রান্নার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুদিন যাবত আমি খুব মানে যে বিদ্যুতের জন্য করে আর কি ভিডিও করতেও পারছি না, ভিডিও এডিটও করতে পারছি না, এত ডিস্টার্ব করতেছে সবাই। আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে কিন্তু আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে মাছ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুন, এই কামনায় আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।